আগুনে পুড়ে নাবালিকার মর্মান্তিক মৃত্যু, পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ পরিবারের, আত্মঘাতী বলে অনুমান পুলিশের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের বড় 18 কোটা গ্রামে। মৃত নাবালিকার পরিবারের অভিযোগ, 8ই এপ্রিল বাড়িতে ঢুকে 13 বছরের কিশোরীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় প্রতিবেশী আতাউর রহমান ও তার স্ত্রী জরিনা বিবি। ঘটনাটি দেখে ফেলে কিশোরীর ভাই। এরপরই ঘটনাস্থল থেকে পালায় আতাউর ও তার স্ত্রী। অগ্নিদগ্ধ কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হলে 9 তারিখ ভোরে তার মৃত্যু হয়। কিন্তু আতাউর এমন ঘটনা ঘটাবে কেন, কি বলছে মৃতার পরিবার? আতি রহমান আর রেজিনা বিবি আসতো, আসার পরে বাচ্চাটার সঙ্গে দুর্ব্যবহার ব্যবহার করতো। তখন বাচ্চাটা কি করতো, বাচ্চাটা মানতো না, ও যে বলতে চাইলো ওটা বলতো, ও মানতো না। না মানার কারণে ওরা তখন দুজনে কি করে, ওর গায়ে তেল ঢালে দেয়, তেল ঢালে দিয়া আগুন লাগাই দেয়। পরিবারের দাবি, প্রথমে কোতোয়ালি থানা অভিযোগ নিতে অস্বীকার করে, পরে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় টনক নড়ে প্রশাসনের। সোমবার কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। যদিও পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক তদন্তের পর তাদের অনুমান, কিশোরীর সঙ্গে আতাউরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেই সংক্রান্ত টানাপোড়েনেই সে আত্মঘাতী হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এবিপি আনন্দ।